প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলমদীঘির রহিমউদ্দিন কলেজের অধ্যক্ষ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিথিকা রানী কবিয়াস, সহকারী অধ্যাপক আলমদীঘির রহিমউদ্দিন কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে এই করোনাকালীন সময়ে আমরা আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারছি না, আর সেই কারণে এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করছি তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম শাখার পরিচিতি। এখন সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটা সমস্যা সমাধান প্রক্রিয়া। কোনো একটা কারণে যেমন মানুষের সমস্যা সৃষ্টি হয় না, তেমনি কোনো একটা প্রক্রিয়ার দ্বারাও এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই এই সমস্যার সাথে সম্পর্কিত ব্যক্তি দৈহিক, সামাজিক, রাজনৈতিক, মানসিক, সামাজিক বিষয়গুলো সম্পর্কিত সমস্যা এবং তার উন্নয়নে জ্ঞান অর্জন হচ্ছে সমাজকর্মের অনুশীলনে অনস্বীকার্য। সমাজকর্ম শুধুমাত্র মানব সেবা ছাড়াও অন্যান্য কাজে নিযুক্ত থাকে, আর এই কারণে আমরা সমাজকর্ম শাখাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রধানত দুই ভাগে, একটা হচ্ছে সাধারণ শাখা, আর একটা হচ্ছে বিশেষায়িত শাখা। এখন সাধারণ শাখা বলতে আমরা বুঝি যে সমাজকর্মের বিষয়ের উপর জ্ঞান অর্জন বা ডিগ্রি অর্জন করে যেসব কাজে আমরা নিযুক্ত হই সেটাই হচ্ছে সাধারণ শাখা। যেমন হচ্ছে পরিবার, শিশু পরিবার সংশোধন, তারপর অপরাধ, কিশোর অপরাধ ইত্যাদি। আর বিশেষায়িত শাখা হচ্ছে যে বিশেষায়িত সাধারণ জ্ঞান অর্জন করার পরও যখন বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রয়োজন হয় তখন সেটাকে বলে হচ্ছে বিশেষায়িত শাখা। এখন সমাজকর্ম শাখা শুধুমাত্র সনাতন সমাজসেবার কাজ করে না, বর্তমানে এটা পারিবারিক, তারপরে আদালত, তারপরে শিল্প কারখানা, পল্লী সমাজকর্ম, পুলিশ, মিলিটারি থেকে শুরু করে সকল জায়গায় কাজ করে। এই কারণে সমাজকর্মের শাখাকে নিম্নলিখিত ভাগেও ভাগ করা যায়। যেমন এক নম্বর হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। এখন এই চিকিৎসা সমাজকর্ম বলতে আমরা বুঝি যে চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে বলা হয় চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসার ক্ষেত্রে রোগীর মনস্তাত্ত্বিক, আর্থসামাজিক অবস্থা নির্ণয় এবং রোগ নির্ণয় এবং রোগীর হচ্ছে আর্থ চিকিৎসা সম্পূর্ণ করে তার পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে চিকিৎসা সমাজকর্মের কারণে। দুই নম্বর হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্ম হচ্ছে বিদ্যালয়গামী শিক্ষা ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান, এবং স্কুলের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হলে শিক্ষক অভিভাবকের সমন্বয়ে সেটা সমাধান করা হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের কাজ। আর তিন নম্বর হচ্ছে প্রবীণ সমাজকর্ম বলতে আমরা বুঝি যে প্রবীণদের বহুমুখী সমস্যা শনাক্ত করে বিশেষায়িতভাবে তাদের সমস্যার সমাধান করা। এখানে প্রবীণদের শারীরিক, মানসিক, সামাজিক এবং তাদের বিষয়গুলো চিহ্নিত করা এবং সমাধানের ব্যবস্থা করা। এখন চার নম্বর হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। সাইকিয়াট্রিক সমাজকর্ম হচ্ছে মানসিক রোগের আর্থসামাজিক মনস্তাত্ত্বিক কারণ এবং রোগ
নির্ণয় এবং চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মে যে সাথে কাজ করে তাকে বলা হয় সাইকিয়াট্রিক সমাজকর্ম। পাঁচ নম্বর হচ্ছে আদালত সমাজকর্ম। পাঁচ নম্বর হচ্ছে পল্লী সমাজকর্ম। পল্লী সমাজকর্ম বলতে আমরা বুঝি গ্রামীণ জনগণের আর্থ সামাজিক উন্নয়নে সমাজকর্মে যে শাখা কাজ করে সেটা হচ্ছে পল্লী সমাজকর্ম। ছয় নম্বর হচ্ছে পুলিশ সমাজকর্ম। ছয় নম্বর হচ্ছে পুলিশ সমাজকর্ম। পুলিশ বিভাগের অন্তর্ভুক্ত এবং বহি আওতাভুক্ত পুলিশ পরিবার নিয়ে যে সমাজকর্ম কাজ করে সেটা হচ্ছে পুলিশ সমাজকর্ম। সাত নম্বর হচ্ছে মিলিটারি সমাজকর্ম। মিলিটারি সমাজকর্ম 1943 সালে এটা গঠিত হয়। এখানে মিলিটারি সদস্যদের হচ্ছে সমস্যা, পরিবার, শিশু, তারপরে এদের সংশোধন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আট নম্বর হচ্ছে আন্তর্জাতিক সমাজকর্ম। আন্তর্জাতিক সমাজকর্ম এখানে হচ্ছে আন্তর্জাতিকভাবে শরণার্থীদের সাহায্য প্রদান এবং বিশ্বব্যাপী সমস্যার সৃষ্টি হলে সেখানে সংকটময় অবস্থায় সাহায্য প্রদান এবং অন্যায়ের প্রতিবাদ করে শান্তি প্রতিষ্ঠায় হচ্ছে সমাজকর্মের শাখা কাজ করে। আর নয় নম্বর হচ্ছে শিল্প সমাজকর্ম। শিল্প কারখানার নেতিবাচক প্রভাব থেকে শুরু করে শ্রমিক মালিকের সম্পর্কের উন্নয়ন এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং কারখানার উন্নয়নে সমাজকর্মের শাখা কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সমাজকর্ম শাখার অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে আমি তোমাদেরকে 9টা পয়েন্ট বললাম। আরও অনেক পয়েন্ট আছে যেগুলো তোমরা বাসায় দেখে নেবে আর কয়েকটা, আর শেষে 10 নম্বর যদি বলি আর একটা পয়েন্ট আমি বলতেছি তারপরে আর তোমরা বাসায় দেখে নেবে। শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজে হিংসা, হানাহানি, বিদ্বেষ, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে সমাজকর্ম শাখার কাজ। আজকে আমি তোমাদেরকে 10টা পয়েন্ট বললাম, এখানে আরও 6টা পয়েন্ট আছে, এগুলো তোমরা বাসায় দেখে নিও। আজকে এ পর্যন্তই, তোমাদেরকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাস্থ্যবিধি মেনে চলবে।